सात दिन कोनो प्रश्न करें लास्टे बोलें अपना वेदांत सूत्र श्लोक जब व्यासदेव लिखित से बुझते पे किन्तु अपनार व्याख्या बुझते व्याख्या कार व्याख्या छो शंकराचार्य मायावादी व्याख्या मायावाद मशास्त्र प्रच्छन्न वैद्यम उच्चते मायाहितान देवी कलो ब्राह्मण मूर्तिमान कलिजुगे शंकराचार्य जिनी हच्छेन शिव ब्राह्मण मूर्ति धारण करे नास्तिकदेर विमोहित करार जन्य मायावाद रूपी छवि प्रकाश करलेन एवं महाप्रभु बुझिए दिलेन मायावादी जे व्याख्या सेटा भूल सेटा शुधु नास्तिकदेर आलादा सम्प्रदायभुक्त करे रखार जन्य सेटा किन्तु आसले शंकराचार्य তিনি হচ্ছেন শিব, তিনি ভক্ত, তিনি বলেছেন ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়মতে প্রাপ্তে সন্নিধি কালে নহি নহি রক্ষতে ডুকিং কর। এভাবে বোঝানোর পরে চৈতন্য চৈতামিত অনুসারে মহাপ্রভু চরণে শরণাগত হন সার্বভৌম ভট্টাচার্য এবং তিনি একবার মহাপ্রভুর কাছে এসে তত্ত্বে অনুকম্পা সুসূক্ষ্মমান ভুঞ্জায় এবাত্মকৃতম হি বিপাক এই শ্লোক তিনি বললেন। আর লাস্টে আছে ভাগবতে আছে মুক্তি পদেশ দায়ভার, কিন্তু সার্বজনীন ভট্টাচার্য শ্লোকটা বলছিলেন ভক্তি পদেশ দায়ভার। মহাপ্রভু বললেন আরে তুমি ভাগবত শ্লোক চেঞ্জ করে ভক্তি পদে বলছো কেন? বলছে আমি আগে শিয়ালের মতন শুধু ভেউ ভেউ করে মুক্তি মুক্তি বলতাম, এখন আমি মুক্তি কথা শুনলেই আমার ভয় লাগে, সেই জন্য আমি মুক্তি কথা না বলে আমি ভক্তি কথা বলছি। মহাপ্রভু বললেন যে না, ভাগবতের শ্লোক চেঞ্জ করা যায় না, কিন্তু এই মুক্তির অর্থ আলাদা, মুক্তির অন্যথা রূপম স্বরূপ এন ব্যবস্থিত। তা প্রথমে তো সার্বজনীন ভট্টাচার্য দুটো বিশেষ শ্লোক রচনা করে মহাপ্রভুকে স্তব করেছিলেন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ। মহাপ্রভুকে দেখানোর আগে ভক্তরা সেটা বাইরে লিখে রেখেছিলেন, আর মহাপ্রভুকে যখন দেখালেন সঙ্গে সঙ্গে মহাপ্রভু ছিঁড়ে ফেলে দিলেন, যেহেতু মহাপ্রভুর প্রশংসা করা হয়েছে। কিন্তু যেহেতু বাইরে লেখা ছিল ভক্তরা সেই দুটো শ্লোক মুখস্থ করে নিয়েছিল। শুধু দুটো নয়, স্বামী ভট্টাচার্য একশোটা শ্লোক লিখেছেন মহাপ্রভুর সুন্দর স্তব। হ্যাঁ, সার্বভৌম ভট্টাচার্য সুন্দর সুন্দর মহাপ্রভুর গুণাবলী বর্ণনা আছে। এভাবে সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করে মহাপ্রভু দক্ষিণ ভারতে রওনা দিলেন। আর যাওয়ার সময় আসলে ইচ্ছা তিনি দক্ষিণ ভারতে যাবেন, নবদ্বীপে যেমন কৃপা করেছেন তার থেকে বেশি কৃপা করার জন্য তিনি দক্ষিণ ভারতে যাওয়ার ইচ্ছা করলেন। কিন্তু অজুহাত দিলেন কি, আমার বড় ভাই বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করেছেন, তিনি দক্ষিণ ভারতে গিয়েছেন, ওনাকে খোঁজার জন্য আমি যাব। কিন্তু আমি কাউকে সঙ্গে নেব না। কবিরাজ গোস্বামী বলছেন যদিও দক্ষিণ ভারতে যাওয়া এটা মহাপ্রভুর একটা ছলনা মাত্র, যে বড় ভাইকে খোঁজার জন্য, আসলে বড় ভাই অলরেডি সিদ্ধিপ্রাপ্ত হয়েছে, তবুও তাকে খোঁজার নাম করে মহাপ্রভু দক্ষিণ ভারতে যাবেন, কিন্তু সঙ্গে কাউকে নিতে চান না। বলেন আমি সঙ্গে কাউকে নেব না। নিত্যানন্দ প্রভু বললেন না প্রভু, আমি আপনার সঙ্গে যাই, আমি ছোটবেলা থেকে আমি তীর্থে তীর্থে ভ্রমণ করেছি, দক্ষিণ ভারতের সমস্ত তীর্থ আমি জানি, আমি আপনার সঙ্গে যাই। বলছে না তোমাকে আমি নেব না, একেবার নেব না। দশ সালে সবার গুণগান বলতে শুরু করলেন এক এক করে। প্রথমে নিত্যানন্দ প্রভুকে বললেন তোমাকে সঙ্গে নেব না, কেন নেব না, আমি বাংলা থেকে সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে আসছিলাম, আমি সন্ন্যাসী মানুষ, আমার কিছুই ছিল না, ছিল একটা দণ্ড, তাও তুমি রাস্তায় কি করলে তিন খণ্ড করে
নদীতে ভেসে ভাসিয়ে দিলেন। তোমার সঙ্গে আসা আমার আসে আমার ধর্মনাশ, তোমাকে আমি সঙ্গে নেব। তারপরে চোখ পড়ল মুকুন্দের পথে। এই যে মুকুন্দ মুখে কিছু বলে না, কিন্তু আমি সন্ন্যাসী মানুষটি সন্ধ্যা স্নান করি তপস্যা করি, আর দেখে মুকুন্দ কষ্ট পায়, তাকে দেখে আমার আরও বেশি কষ্ট হয়, তা আমি কাউকে সঙ্গে নেব। তারপরে চোখ পড়ল জগদানন্দের প্রতি, বলে এই যে জগদানন্দ তাকেও আমি সঙ্গে নেব। কেন? এই জগদানন্দ সুগন্ধি তেল বাংলা থেকে বয়ে বয়ে আমার জন্য আনল, আর আমি বললাম আমি সন্ন্যাসী মানুষ তেল মারতে পারি না, লোকেরা দাড়ি সন্ন্যাসী বলবে। আমি বললাম জগন্নাথে এই তেলটা দাও, জগন্নাথের সেবায় লাগবে, তোমার পরিশ্রম সার্থক হবে। সে জগন্নাথ জগন্নাথ বোঝে না, সে আমার মাথায় তেলটা মাখাতে চায়, কিন্তু আমি সন্ন্যাসী মানুষ মাখতে চাইলাম না বলে আমার সামনে তেলের কলসি ধ্রাম করে ভেঙে দিয়ে তিন দিন তিন রাত না খেয়ে না দিয়ে ঘরে শুয়ে থাকে। এনাদের প্রেমে আমার অবস্থা খারাপ, সঙ্গে নেব। আর তারপরে বলে এই যে দামোদর ব্রহ্মচারী, আমি সন্ন্যাসী আর এ হচ্ছে ব্রহ্মচারী, কিন্তু সব সময় আমার উপরে দণ্ড ধরে থাকে, কখন আমি কি করছি, কোন স্ত্রী গান গাইছে সেখানে যাচ্ছি কি না, সেটা সব সময় আমাকে কন্ট্রোল করে, কখন কোন ছেলের সঙ্গে আমি কথা বলছি, কারণ এই পুরীতেই লীলা হয়েছে, কোন বিধবা স্ত্রী তার সুন্দর একটা ছেলে ছিল মহাপ্রভুর কাছে আসত, মহাপ্রভু তাকে আদর করতেন, কিন্তু ছোট ছেলে কাছে আদর পেলে আরো বেশি কাছে আসবে, আর দামোদর ব্রহ্মচারী রেগে পায়া, হ্যাঁ মহাপ্রভু এই ছেলেকে আপনি আদর করেন কেন, কাছে ডাকেন কেন, আমি কি ও আসে তাই আমি কি করব, আপনার কথা কি আমার লোকের কাছ থেকে শুনতে হবে। এনার মা বিধবা সুন্দরী দেখতে, আর একে আদর করলে লোকেরা বলবে নিশ্চয়ই মায়ের সঙ্গে কোনো ব্যাপার আছে, আপনি আদর করবেন না। এইভাবে দামোদর ব্রহ্মচারী সবসময় দণ্ড ধরে থাকে, বলছে তাকে আমি কাউকে নেব না। এইভাবে দোষ চলে, আসলে কারো দোষ নয়, কবিরাজ গোস্বামী বলছে দোষ চলে সবার গুণগান করলেন, আমার প্রতি তাদের কত প্রেম কত প্রীতি কত ভালোবাসা এটাই প্রকাশ করে, আমি কাউকে নেব না। এবার তখন নিত্যানন্দ প্রভু বললেন প্রভু আপনি স্বতন্ত্র, আপনি যেটা চাইবেন সেটা হবে। তখন আমাদের লাস্টে একটা সাজেশন, এই আপনি ভাবে বিভোর থাকবেন, আপনার দণ্ড থাকবে, কমণ্ডল থাকবে, আপনি এক হাতে জপ করবেন এক হাতে সংখ্যা নাম রাখবেন, আপনার তো বস্ত্র কমণ্ডল বর জন্য তো কাউকে সঙ্গে দরকার, আর কখন আপনি ভাবে অচেতন হয়ে পড়ে থাকবে, কেউ যদি থাকবেন কেউ যদি আপনার সঙ্গে না থাকে কি হবে। এই কালা কৃষ্ণ দাস সম্প্রতি বাংলা থেকে এসেছে, সরল ব্রাহ্মণ, কার আপনাকে কিছু বলবে না, আপনি যা করবেন আপনার সঙ্গে আপনার উপর কখনো খবরদারি করবে না, আপনি যদি চান একে সঙ্গে নিতে পারেন। তখন মহাপ্রভু রাজি হলেন এবং গেলেন সার্বভৌম ভট্টাচার্যের কাছে বিদায় চাইতে। সার্বভৌম ভট্টাচার্য কি বললেন জানেন? বললেন আমার পুত্র যদি মারা যায় তাও আমি সহ্য করতে পারি, আমার মাথায় যদি বাস পড়ে তাও আমি সহ্য করতে পারি, কিন্তু আপনার বিরহ আমি কেমন করে সহ্য করব। আপনি আর কিছুদিন থাকুন, আর কিছুদিন থাকুন, এত তাড়াতাড়ি যাবেন না, এই সম্প্রতি কৃপা করলেন আপনি চলে গেলে আপনার বিরহে আমি থাকতে পারব না। পাশানে কুটিব মাথা অনলে বসিব, গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব। মহাপ্রভু তখন সার্বভৌম ভট্টাচার্যের প্রীতিতে আরো পাঁচ দিন সাত দিন থাকলেন, তারপরে রওনা দিয়ে আপনারা জানেন
আলালনাথ হয়ে কর্মক্ষেত্র হয়ে গেলেন, দু বছর ভ্রমণ করলেন। মহাপ্রভু যখন চলে গেলেন তখন রাজা প্রতাপ রুদ্র পুরী ধামে এসে শুনতে পেলেন একজন সন্ন্যাসী এসেছিলেন বাংলা থেকে, সার্বভৌম ভট্টাচার্যকে কৃপা করেছেন। এবার সার্বভৌম ভট্টাচার্যকে রাজা প্রতাপ রুদ্র বললেন, সার্বভৌম আপনাকে ঘরে একজন সন্ন্যাসী এসেছিলেন, আপনাকে কৃপা করেছেন, আপনি তাকে দর্শন করান আমাকে, আমি দর্শন করতে চাই। তখন সার্বভৌম ভট্টাচার্য বললেন, রাজা উনি তো এখন আমাকে কৃপা করেছেন বটে, কিন্তু মহাপ্রভু তো সম্প্রতি দক্ষিণ ভারতে উনি চলে গেছেন। তখন রাজা বললেন, সন্ন্যাসী সাধু মানুষ এই শ্রীক্ষেত্র থেকে নীলাচল ধাম থেকে তিনি আবার দক্ষিণে গেলেন কেন? সার্বভৌম ভট্টাচার্য বললেন, উনি যেখানে থাকেন সেটাই শ্রীধাম। বলে কি বলছো, তুমি তাকে ভগবান বলছো? বলে হ্যাঁ, উনি সাক্ষাৎ ভগবান। তা বললে ঠিক আছে, উনি যখন আসবেন আমাকে একবার দর্শন করাবেন। মহাপ্রভু দুই বছর ভ্রমণ করে যখন ফিরবেন আলালনাথে এসেছেন খবর দিলেন ভক্তরা। এদিকে সার্বভৌম ভট্টাচার্য রাজা প্রতাপ রুদ্রকে বললেন, মহাপ্রভু আসছেন, মহাপ্রভু থাকার জন্য একটা জায়গা দরকার। তখন রাজা বললেন, কাশী মিশ্রের ঘর হবে উপযুক্ত জায়গা। তখন তারপরে মহাপ্রভু যখন আসলেন কাশী মিশ্রের ভবনে আসলেন, সবার সঙ্গে এই নীলাচল ধামের ভক্তদের সঙ্গে মহাপ্রভুর পরিচয় করিয়ে দিলেন, বা মহাপ্রভুর সঙ্গে ভক্তদের পরিচয় করে দিলেন। তা তারপরে একদিন সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বলছেন, প্রভু উড়িষ্যার রাজা পরম ভক্ত রাজা প্রতাপ রুদ্র আপনার একবার দর্শন চান, আপনি কৃপা করে তাকে একবার দর্শন দিন। আপনি যদি বলেন তাহলে আমি তাকে ডেকে এনে আপনার দর্শন করাতে পারি। মহাপ্রভু বলেন, কি বললে সার্বভৌম, আমি সন্ন্যাস, আমি রাজ দর্শন করব? রাজ দর্শন বিশেষ থেকেও খারাপ। তখন মহাপ্রভু একটা শ্লোক বললেন, নিষ্কিঞ্চনস্য ভগবত ভজন উন্মুখস্য পারং পারং জিগমিষীর ভবসাগরস্য সন্দর্শন বিষয় নামত যশিতাঞ্চ হা হন্ত হন্ত বিষভক্তনম্ব অসাধু। যারা নিষ্কিঞ্চন ভগবত ভজন করতে চায় তাদের জন্য যশিত সঙ্গ এবং বিষয়ের দর্শন বিষ পান অপেক্ষাও অসাধু। মহাপ্রভু দর্শন দিতে রাজি হলেন না, না না আমি একেবারে দর্শন দেব না। রাজাকে সার্বভৌম ভট্টাচার্য বললেন যে, রাজা আমি মহাপ্রভুকে অনুরোধ করেছি আপনার জন্য, কিন্তু মহাপ্রভু রাজি হলেন না। তখন রাজা সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, আপনার ভক্তদের বলুন আমার হয়ে সব ভক্তরা যেন একটু মহাপ্রভুকে বলে। তখন সার্বভৌম ভট্টাচার্য অন্যান্য ভক্তদের বললেন, নিত্যানন্দ প্রভুকে বললেন যে, রাজার হয়ে সবাই আপনারা একটু মহাপ্রভুর কাছে অনুরোধ করুন যেন রাজাকে মহাপ্রভু দর্শন দেন। এবার নিত্যানন্দ প্রভু এসে মহাপ্রভুকে বললেন, প্রভু আপনি একটু রাজাকে দর্শন দিন, রাজা পরম ভক্ত, রাজা প্রতিজ্ঞা করেছে যদি মহাপ্রভুর দর্শন না পাব, যদি কৃপা না করিবেন গৌর হরি
রাজ্য ছেড়ে সংসার ছেড়ে হইব ভিখারী। উনি প্রতিজ্ঞা করেছেন যদি মহাপ্রভুর কৃপা না পাই তাহলে রাজা কি করবেন, গৃহ ত্যাগ করে সন্ন্যাসী হয়ে বৈরাগী হয়ে চলে যাবে। আপনাকে দর্শন করার এত তীব্র ইচ্ছা রাজার। মহাপ্রভু বললেন না, আমি দর্শন দিতে পারি না, তুমি যদি বেশি বলো তাহলে তুমি থাকো, আমি আল্লাহতে চলে যাই। তখন বলে না 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 প্রভু, তাহলে প্রভু আপনি যদি অনুমতি দেন আপনার একটা উত্তরীয় দিন তাহলে আমি রাজাকে দিতে পারি। মহাপ্রভু সম্মতি দিলেন। নিত্যানন্দ প্রভু গোবিন্দর কাছ থেকে মহাপ্রভুর একটা উত্তরীয় চেয়ে নিয়ে গেলেন আর সেটা রাজাকে পাঠালেন। রাজা উত্তরীয়কে মহাপ্রভু মনে করে তাকে আলিঙ্গন করতে লাগলেন। এভাবে কিন্তু চাক্ষুর দর্শন করার সৌভাগ্য পেলেন না। পরবর্তীকালে আসলে মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গিয়েছিলেন গোদাবরী নদীর তীরে রায় রামানন্দের সঙ্গে সাধ্য সাধন তত্ত্ব আলোচনা হলো, রসতত্ত্ব আলোচনা, খুব গভীর তত্ত্ব, রামানন্দ সংবাদ যেটা। তারপরে এত রসতত্ত্ব আলোচনা করে মহাপ্রভু লাস্টে রামানন্দ রায়কে বলেছিলেন তুমি এই রাজকার্য সব পরিত্যাগ করে তুমি চলে আসো, নীলাচলে দুইজন আমরা কৃষ্ণ কথায় দিন যাপন করব। আসলে রামানন্দ রায় হচ্ছে বিশ্বকার সখী আর স্বরূপ দামোদর হচ্ছে ললিতা সখী, আর মহাপ্রভু তো রাধারানীর ভাব অবলম্বন করে এসেছেন। রাধা ভাব অঙ্গীকরি রাধার বরণ ধরি, রাধার ভাব নিয়েছেন, রাধার কান্তিকে নিয়েছেন। এবং নিবৃতে এই দুইজনের সঙ্গে মহাপ্রভু পরবর্তীকালে লাস্ট ১২ বছর দুইজনের সঙ্গেই সময় অতিবাহিত করতেন। চণ্ডীদাস বিদ্যাপতি, রায়ের নাটক গীতি, কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ, স্বরূপ রামানন্দ শোনে মহাপ্রভু রাত্রে দিনে শুনে গায় অপূর্ব আনন্দ। লাস্ট ১২ বছর এইভাবে অতিবাহিত করেছিলেন। কিন্তু প্রথম যখন গোদাবরী নদীর তীরে আলোচনা হয় তখনই মহাপ্রভু রামানন্দ রায়কে বলেছিলেন সব কিছু পরিত্যাগ করে তুমি চলে আসো, কৃষ্ণ কথাতে আমরা দিন অতিবাহিত করব। রামানন্দ রায় তাই রাজা প্রতাপ রুদ্রর কাছে এসে বললেন, রাজা আমি আর রাজকার্য সামলাতে পারছি না, আমি মহাপ্রভুর সেবাতে নিজেকে যুক্ত করতে চাই, আপনি যদি অনুমতি দেন আমি আর রাজকার্য যোগদান করতে চাইছি না। তখন রাজা বললেন যে ঠিক আছে, তুমি রাজকার্য পরিত্যাগ করো, রাজকার্যে থাকার সময় তুমি রাজকার্যে থাকার সময় যতটা তুমি বেতন পেতে সেই বেতন আমি তোমার পরিবারের জন্য দেব, তুমি মহাপ্রভুর সেবাতে যুক্ত হও। এভাবে যখন রাজা অনুমতি দিলেন আর রাজা বললেন আমার একটা, আপনারা একটু বসুন, একটু পরে গুরু মহারাজ আসবেন, বসুন। হ্যাঁ, গুরু মহারাজ আসতে যেটুকু সময় লাগে আমরা একটু বলছি, আপনারা চঞ্চল হবেন না, জাস্ট বসে থাকুন, সবাইকে বসে থাকলে তাহলে গুরু মহারাজ দর্শন করতে পারবেন। রাজা অনুরোধ করলেন যে আমি তুমি যেটুকু বেতন পেতে সেটুকু বেতন পাবে, তুমি মহাপ্রভুর সেবা করো, কিন্তু আমার একটা অনুরোধ, অন্তত একবার মহাপ্রভুর সঙ্গে আমাকে দর্শন করানোর ব্যবস্থা করে। রামানন্দ জয় প্রদীপ বাবন গুরু মহারাজ কি। হরে কৃষ্ণ শ্রী শ্রীমদ জয় গোদাগোস্বামী গুরু মহারাজ কি।
আরে কৃষ্ণ, তো সবাই বসুন। আর ইতিমধ্যেই আমাদের